শুভেচ্ছা সবাইকে নাইম হাসান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আপনাদের সাথে আমি কথা বলবো পর্তুগালের যে জব এবং পর্তুগালে আসলে আপনারা কত টাকা আয় করতে পারবেন মাসে সেই বিষয়ে বিস্তারিত কারণ আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে পর্তুগালে আসলে মাসে কত টাকা আয় করা যায় তো সেই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং কোন কোন সেক্টরে কত আয় করতে পারবেন সেটিও আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক প্রথমেই বলবো যে পর্তুগালের ব্যাপারে আপনারা জানেন যে পর্তুগালে ইউরোপের সবচেয়ে সহজ শর্তে অভিবাসনের জন্য জনপ্রিয় একটি দেশ যেখানে প্রায় আপনি লিগালভাবে আসার পরে প্রায় এক থেকে দেড় বছরের মধ্যেই ক্ষেত্রবিশেষে আরও কম বেশি লাগতে পারে সেটি ডিপেন্ড করে যে কত বেশি পরিমাণে মানুষ আসলে আবেদন করেছে রেসিডেন্সের জন্য সেটির উপর ডিপেন্ড করে তো এই সময়ের মধ্যে কিন্তু আপনি রেসিডেন্স পারমিট লাভ করতে পারবেন এবং পর্তুগালে আপনি যখন থেকে আসবেন ঠিক তখন থেকেই কিন্তু আপনি যে ফাইন্যান্স নাম্বার এবং সোশ্যাল সিকিউরিটি নাম্বার করেই কিন্তু আপনি জব করতে পারবেন তো জব করার ক্ষেত্রে আপনি আমি আপনাদেরকে আজকে বললাম যে কোন ফিল্ডে কত টাকা আয় করতে পারবেন সেটি আমি বিস্তারিত বলবো তো যেটি হচ্ছে যে বাস্তবতা পর্তুগালের মিনিমাম স্যালারি আমি প্রথমে বলবো সেটি হচ্ছে ৭৩৫ ইউরো এই ৭৩৫ ইউরো কিন্তু যেটি হচ্ছে একদম মিনিমাম স্যালারি এটি বাংলাদেশি টাকায় যদি আমরা হিসাব করি তাহলে ৮০,০০০ টাকার মতো হতে পারে তবে এটি অনেকে মনে করেন যে ৭৩৫ ইউরো মানেই তারা এই টাকায় কামান আসলে সেটি সত্য নয় কারণ আপনার যে অভিজ্ঞতা এবং আপনার যে সব কিছু মিলিয়ে আপনার যে দক্ষতা সেটি অনুযায়ী কিন্তু আপনার বেতন হয়ে থাকে তো সেটি ৭২৫ থেকে শুরু হয়ে কারো কারো ক্ষেত্রে ১,০০০ বা ১,২০০ ইউরো হয় অনেকে রয়েছে যে রেস্টুরেন্ট ফিল্ডে কাজ করেন বেশিরভাগ বাংলাদেশি কিন্তু রেস্টুরেন্ট ফিল্ডে কাজ করেন তো সেখানে যেমন একজন শেফ যদি হয়ে থাকে তার বেতন কিন্তু ১,০০০ থেকে ১,২০০ ১,৪০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে এবং যারা সামনে ওয়েটারে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু বলা চলে যে প্রায় ৮০০ থেকে শুরু করে ১,০০০ ইউরো পর্যন্ত বেতন হতে পারে তার সাথে তারা কিন্তু টিপসও পায় সব মিলিয়ে কিন্তু মোটামুটি একটু ভালো অ্যামাউন্ট হয় তো আমি যেটি বলবো অন অ্যাভারেজ যে যারা ১-২ বছরের কাজের অভিজ্ঞতা হয়ে যায় দেশে তারা চাইলে কিন্তু ১,০০০ থেকে ১,২০০ অন অ্যাভারেজ ইনকাম যেটি আমি দেখতে পেয়েছি যে এখানে বর্তমান সময়ে যারা রয়েছে তারা ইনকাম করতে পারেন তো বাংলাদেশিরা সাধারণত লিসবনে বেশি বসবাস করেন আর পোর্তোতে অনেক বাংলাদেশি রয়েছে লিসবনে যে বাংলাদেশিরা রয়েছে তারা সাধারণত বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট কফি শপ তারপরে বিভিন্ন হোটেলে হোটেলের যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলোতে তারা কাজ করেন বিভিন্ন ধরনের সুপার মার্কেটে তারা কাজ করেন তো আর বাকি যে মানুষের রয়েছে তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্য নিয়ে আমি অনেক ভিডিও করেছি এর আগে সেগুলো আপনারা দেখে নেবেন তো এই যে রেস্টুরেন্ট সেক্টরের চাকরি এটি কিন্তু বলা চলে যে যেটি পর্যটন রিলেটেড চাকরিগুলো এটি কিন্তু বলা চলে যে আসল যে উপার্জন ক্ষম পেশা বাংলাদেশের জন্য কারণ বেশিরভাগ বাংলাদেশিরাই এই রেস্টুরেন্ট সেক্টরে কাজ করে থাকেন তো আপনাদেরকে আমি যে হিসেবটি দিলাম ধরেন ৭৩৫ হচ্ছে বেসিক স্যালারি আর তার সাথে আপনি একটু অভিজ্ঞতা থাকলে সেটি আরও বাড়ে সেটি বেড়ে অনেক ক্ষেত্রে ৮০০ থেকে শুরু করে ১,০০০ বা ক্ষেত্রবিশেষে ১,২০০ তার সাথে টিপস যোগ হয় তো এগুলো মিলিয়ে কিন্তু আপনি ১,০০০ ১,২০০ যদি হয় সেক্ষেত্রে আপনি মোটামুটি বাংলাদেশি টাকায় ১,০০০ থেকে ১,৫ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তবে সেটি আমি বলছি না যে শুরুতেই কেউ একজন এসে করতে পারবে তাকে অবশ্যই এই দেশে আসার পরে বিভিন্ন ধরনের চাকরি খুঁজতে হবে চাকরির যে অভিজ্ঞতা সেটি বাড়াতে হবে তো বাড়ানোর পরে কিন্তু সেটি সম্ভব যে আপনি অনেকগুলো চাকরির ব্যাপারে জানতে পারবেন এবং আরও বেশি কীভাবে আয় করা যায় সেটি বের করতে পারবেন তো পর্তুগালে একটু কম উপার্জন করা যায় এটা আমরা সবাই জানি বিশেষ করে ইউরোপের যে অন্যান্য দেশ রয়েছে সেগুলোতে আমরা জানি যে অনেক বেশি পরিমাণে কিন্তু আয় করা যায় যেমন আপনি ফ্রান্স বা যদি আমরা হিসাব করি যে লন্ডন সহ যে স্পেন
বা ইটালি এই দেশগুলোতে আরেকটু বেশি পরিমাণে আয় করা যায়, তবে পর্তুগালে যে সুযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার ইউরোপের অন্যান্য যে দেশগুলো আছে সেগুলোতে তেমনটা নেই। বিশেষ করে সহজ শর্তে অভিবাসনের যে পথটি এখানে খোলা রয়েছে এটি হচ্ছে অন্যতম একটি বড় সুযোগ পর্তুগালে। তো বাংলাদেশে যারা আসেন তারা শুধু কম টাকা যে এখানে কামানো যায় সেটি নিয়ে তারা চিন্তা করেন যে এখানে আসলে কিন্তু খুব বেশি পরিমাণে অর্থ আয় করা যায় না। তবে আরেকটি বিষয় যেটি এখানে রয়েছে যে আপনি কিন্তু এখানে কাজ করার সাথে সাথে কিন্তু আপনার যে রেসিডেন্স পারমিট, ইউরোপের যে রেসিডেন্স পারমিট বা পেপার সেটি কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন, যেটি আপনি পাওয়ার পরে 5 বছর আপনি নিয়মিত ট্যাক্স প্রদান করলে, পর্তুগালে বসবাস করলে আপনি কিন্তু 5 বছর পরে পাসপোর্ট আবেদন করতে পারবেন। এবং এই 5 বছরের মধ্যে আপনি কিন্তু এই কার্ড যখন 1-1.5 বছর পরে হবে তখন কিন্তু আপনি দেশে যাইতে পারবেন, দেশ থেকে আসতে পারবেন এবং সেখানে 2-3 মাস অবস্থান করলেও কোনো সমস্যা নাই। এবং বাকি সময় আপনি পর্তুগালে অবস্থান করলে 5 বছর পরেই কিন্তু আপনি ইউরোপিয়ান যে পর্তুগিজ পাসপোর্ট সেটিও পেতে পারবেন। তো সব মিলিয়ে আমি বলবো যে শুধু উপার্জন, যে কত টাকা আয় করা যায় সেটিকে আপনি লক্ষ্য করে যদি আগান সেক্ষেত্রে আমি বলবো যে পর্তুগালকে সেভাবে দেখলে আসলে উচিত হবে না। কারণ পর্তুগাল যেটি আসলে যে পথটি খোলা রেখেছে ইমিগ্রেশনের জন্য সেটি ইউরোপের অন্য কোথাও নেই। তো সেই জায়গা থেকে দেখলে আমি বলবো যে এখানে কিছু পরিমাণে কম হলেও বেতনের যেটি আমরা ইউরোপের সাথে যদি মিলিয়ে দেখি, তারপরও ইউরোপের সাথে আমরা যদি অভিবাসন বা সহজ ইমিগ্রেশনের ব্যাপারটি চিন্তা করি তাহলে পর্তুগাল সেখানে কিন্তু স্বর্গরাজ্যের মতোই। কারণ এখানে খুব সহজে এবং অভিবাসী যারা এখানে বসবাস করেন আপনারা দেখবেন যে আপনারা যদি কোনো বাংলাদেশিদের সাথে পরিচিত থেকে থাকেন তাহলে আপনারা জানবেন যে এখানে যারা অভিবাসী যারা বসবাস করে তারা কিন্তু এখানে তাদের নিজেদের দেশের মতোই অনুভব করেন। এবং এখানে কিন্তু আপনারা জানেন যে অভিবাসী যারা থাকে তারা কখনোই যে তারা দেশের বাইরে আছেন সেটি তাদের মনে হয় না। বিশেষ করে আমি নিজে কিন্তু এই দেশে 6-7 বছরের বসবাসের আমার অভিজ্ঞতা রয়েছে, আমি কিন্তু কখনোই মনে হয়নি যে আমি যে বাংলাদেশের বাইরে আছি। কারণ এমন সুন্দর একটি দেশ এবং এই দেশের মানুষরা খুবই বন্ধুসুলভ এবং তারা শান্তিপ্রিয়, তারা আপনি যদি কোনো বিপদ আপদে পড়েন সেক্ষেত্রে আপনাকে তারা সহায়তা করবে এবং তারা সব ধরনের সহায়তা করে। আমি যদি বলি যে আসলে যে মানবিক মানুষ তারা, তো এটি যেমন এখানে কোনো ধরনের মানুষকে কিন্তু কোনো ডিসক্রিমিনেশনের কি বলে সম্মুখীন হতে হয় না। তো আপনারা যারা পর্তুগালে আসতে চান তো শুধু বেতনটা আপনারা বা কত টাকা আয় করা যায় সেটি এখানে বড় বিষয় না। অবশ্যই আপনার ইউরোপিয়ান একটি পাসপোর্ট বা ইউরোপিয়ান একটি রেসিডেন্স পারমিট সেটির একটি মূল্য রয়েছে, যদি সেটিকেও আপনারা কনসিডারেশনে নিয়ে এখানে আসতে চান বা পর্তুগালকে আপনারা বিবেচনা করতে চান তাহলে আমি বলবো যে এটি অন্যতম একটি ভালো একটি দেশ পর্তুগাল অভিবাসনের জন্য। তো আপনারা যারা এখানে আসতে চান তাদের জন্য শুভকামনা রইল। এবং আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে।